দর্শক, ফিরে চল মাটির টানে আমনের তৃতীয় মৌসুম আমরা পার করছি। আপনাদের হয়তো মনে আছে যে এবার আমন মৌসুমে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী এবং স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের দুই শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল এবং গত 15 আগস্ট তারিখে তারা ঘাটাইলের, টাঙ্গাইলের ঘাটাইলের সিঙ্গুরিয়ার আব্দুল গফুরের খেতে আমন ধান লাগিয়ে এসেছিল, পরবর্তী দিকে তারা পরিচর্যা করেছিল। তো আমরা যদি হিসেব করি গত 15 আগস্ট, সেই ক্ষেত্রে প্রায় 110 দিন হয়ে গেছে, তারা এখন ফসল কাটতে যাবে এবং আপনারা জানেন যে ইতিমধ্যে তাদের এই জমি প্রস্তুত করা, ধান রোপণ করা, চারা তোলা থেকে সব কিছু মিলিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের 100-100 করে মার্কসের খেলা হয়েছিল, আর আছে 50 মার্কসের কম্পিটিশনের, বাকি 50 মার্কস আছে। 100 মার্কসের ভিতরে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এগিয়েছিল 81 মার্কস পেয়ে এবং স্টেট ইউনিভার্সিটি 79, অর্থাৎ 2 মার্কসে 2 পয়েন্টে এগিয়ে আছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, আর আছে 50-50-এর প্রতিযোগিতা। আজকে আমরা প্রায় 110 দিন পর আমন ফসল কাটতে যাব। আপনারা ইতিমধ্যেই তাদের সাথে পরিচিত আছেন। প্রথম দুজন দাঁড়িয়ে আছেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মোর্শেদ এবং সাহিদা, তারা 81 মার্কস পেয়ে গিয়েছে, এবং আছে স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের আছে আহাদ এবং মল্লিকা। তোমাদের আর খেলা বাকি আছে 50 মার্কসের, আজকে তোমরা যাবে সেখানে, ধান কাটবে, ধান ঝাড়বে, ধান শুকাবে, গোলাজাত করবে। আজকে 50 মার্কসের খেলা আছে, 50-এর ভিতরে 30 হচ্ছে ধান কাটা, ধান মাড়াই করা, ধান গোলাজাত করা, আর এক এক দলের এক একজনের 4টে করে কোয়েশ্চেন, 4টে 4টে 8টে কোয়েশ্চেন, পার কোয়েশ্চেন মার্কস হচ্ছে 2.5, অর্থাৎ 2.5 মার্কস। সেই হিসেবে দলগতভাবে 20 মার্কস হচ্ছে কুইজের জন্যে এবং 30 মার্কস হচ্ছে টোটাল কাজের জন্যে। তোমার এই অবস্থা কেন, ঠান্ডা নাকি? ঠান্ডা লাগতে পারে। ও, ঠান্ডা লাগতে পারে, পৌঁছবো সেখানে ঘাটাইলের সিঙ্গুরিয়া গ্রামের। তোমাদের খেয়াল আছে কার কার জমিনে কাজ করেছিল? গফুর চাচা। ওকে, চলো উঠো। মনে রাখতে পেরেছেন কিনা? গফুর চাচা কেমন আছেন? মানুষ তো খুব ঠান্ডা হয়ে গেছি, খুব কোথায় আপনার হাত তো একদম ইয়ের মতো, এত ঠান্ডা কেন? খাইতে কাজ করি তো সারাদিন, সারাদিন কাজ করি, সারাদিন ধান কাটি, সারাদিন বাইরে। দেখেন আপনার পুলা, আমাদের খেয়াল আছে? জি খেয়াল আছে। কার কি নাম কোনটা দেখি? মল্লিকা। মল্লিকা, তারপর সাহিদা, সাহিদা, তারপর আহাত কে? আহাত। চলেন তাহলে, কি ধানের অবস্থা? কি ধান তো ভীষণ অবস্থা, কি খারাপ না ভালো? খুব ভালো, মানে ভীষণ ভালো, ভীষণ ভালো, একবার খুব ভালো। চলেন দেখি, আমরা বুঝছি না।
প্রায় ওর মধ্যে প্রস্তুতি নিয়ে নিক কিছু জলযোগ করে এরকম না হ্যাঁ হ্যাঁ জলযোগ করুম না কিছু জলযোগ এখন নয় বাপরে বাপ চাচা বলছে যে চাচা চাচা বলছে জলযোগ করবেন না ওরা তো জলযোগ স্কোপ নাই তো ওরা কামাই করব খাইব ওদের বসা দিয়ে মল্লিকা মল্লিকা ওরে বাপ মায়া তোমাদের ওই যে ওই ঘর হ্যাঁ হ্যাঁ মনে আছে এই বাড়িতে ওরা ছিল ওদের চেনা উঠোন তাই ঘর দোর আর চিনিয়ে দিতে হলো না পাঁচ মিনিট সময় পাঁচ মিনিটের মধ্যে রেডি হয়ে তোমরা মাঠে আসবা কি মাছ পাইলেন দেশে ধানের মৌসুম তিনটি হলেও অগ্রানের নবান্নের যেন আলাদা রূপ শীতের আমেজ নিয়ে আসে এই নবান্ন আর নবান্নের প্রথম সুরি যেন কাস্তে হাতে কৃষকের ফসল যদি ওদের মন খুব বেশি খুশি খুশি নয় কারণ ধান কাটার কাজটিও যে অনেক কঠিন ইতোমধ্যেই তা উপলব্ধি করেছে ওরা পুরোটাই ভিন্ন চিত্র সেদিনের সবুজ এবং অন্যরকম প্রকৃতি এখন যেন সেজেছে অন্য চেহারায় মাঠ আমি ও মাই গড ভিতরে ঢুকাবো হ্যাঁ ঢুকাও কি গর্তে গর্তের ভিতরে আস্তে আস্তে একবারে হাত ঢুকলে আমারে কামড় দিবে না আশ্চর্য এটা কিসের গর্ত ইঁদুর সাপও থাকতে পারে ইঁদুরের গর্ত ইঁদুর কি আছে ভিতরে দেখো তুমি কত অসংখ্য গর্ত দেখো হ্যাঁ এই যে এখানে একটা এটা একটা এটা একটা ওই যে একটা তার ওই পাশে আসো হ্যাঁ এখানেও অনেকগুলো আছে ইঁদুর ধান কেটে নিয়ে যায় হ্যাঁ এই গর্ত দিয়ে যদি আমরা শাবল দিয়ে যদি করতে করতে তুমি ভিতরে ধান পাবো ভিতরে গিয়ে হিউজ পরিমাণ ধান পাবো ইঁদুর কই বাবাই ইঁদুর তো চলে গেছে ধান ভিতরে রেখে গেছে এই ইঁদুরের পেটে অন্তত 10 থেকে 15 ভাগ ধান চলে যায় এই কেচো বাবাই 10 থেকে 15 ভাগ হ্যাঁ টোটাল প্রোডাকশনের এই মৌসুম আচ্ছা ইঁদুর প্রচুর ধান নষ্ট করে ইঁদুর তো খেয়ে ফেলে দেখো এই যে দাও ধান নিয়ে যায় এই যে দেখো এই যে দাও গফুর চাচা কাঁচি নিয়ে চলে আসছে অলরেডি খুব সাবধানে উল্টাপাল্টা ব্যবহার হলে কিন্তু হাত পাত কেটে একেবারে শেষ হয়ে যাবে ধান কাটা এখানে তোমাদের মার্কস হচ্ছে 30 ভাগ করার তা তোমাদের নিজস্ব জমি থেকে তোমরা ধানটা কাটবে কত সুন্দর করে আটিটা বাঁধলে জমিতে ধানের গাছ থেকে গেলেও কি না ধানসহ এগুলো সব কিছু দেখা হবে মারাই শুকানো ঝাড়া সব কিছু মিলিয়ে 30 মার্কস তাহলে চাচা তোমাদের কেমন দেখিয়ে দেবে কীভাবে ধান কাটতে হয় কৃষক আব্দুল গফুর নিজে ধান কেটে ওদের বুঝিয়ে দিলেন সমান কিন্তু এইভাবে একটু নিচে রাখুন এইভাবে যদি আমি করি এই শীতটা করে আপনি সব নিচের দিকে নিয়ে আসবেন এমআই গেলে পরে তারপর আমি আস্তে আস্তে আমি সমান তালে এইভাবে রাখবো এই যে দিকে রাখবো এইভাবে আনতে এই যে নিচে গেলে যে ধান ছাড়া শীষটা এই যে আমি এইভাবে নিয়ে সেরে দুই প্যাঁচ দিয়ে সেরে এই এইটা নিয়ে যাবে একটা আলার মধ্যে এরকম কয়টা মুঠি নিব এই যে এরকম একটা দুই গোল হয়েছে ক্লিয়ার তোমরা হ্যাঁ ওকে রেডি স্টার্ট শুরু হলো ধান কাটা কিন্তু ক্ষেতের অবস্থা প্রতিকূল পাইজাম জাতের ধানের এমনই বৈশিষ্ট্য ধানের ভারে লম্বা গাছ সামনের দিকে ঝুঁকে শুয়ে যায় ওরা ঠিক বুঝে উঠতে পারছে না কোন দিক থেকে কাটলে সুবিধা হবে
দাদা তো এটা এই তোমার আটি না এটা দিয়ে তারপর একবারে লাগাইছো না তুমি তো প্রথম তো তুমি একটা ধানবিহীন একটা গাছ কেটে হলো লম্বা করে রাখবা তারপর এরকম এর চেয়ে তো মোটা হবে দুই মুঠি দিয়ে তোমার একটা আটি হবে বারো শতাংশের এই ছোট্ট ক্ষেত্রে ওদের জন্য রীতিমতো বিশাল কিছু মনে হচ্ছে। ওদের যা গতি তাতে মনে হয় না একদিনে কেটে শেষ করতে পারবে। আটি আরো মোটা করো। পাশের জমিতে দেখো আটিগুলো কিভাবে রাখছে দেখছো, সারি করে মানে সামনের দিকে কাটতে কাটতে গেছে, সারি বেঁধে বেঁধে রাখছে। আবার পর যখন এই আটিটাকে যখন বড় করবে তখন কিন্তু তার জন্য সুবিধা হবে, চোদ্দ জায়গায় দৌড়াতে হবে না। তোমরা কিভাবে রাখছো, একজন এখানে রাখছো, একজন ওখানে রাখছো, একটা এখানে ফেলে রাখছো, ওইভাবে আগাচ্ছো, ওখানে যাও। ঠিক আছে, আমারও তো হালকা হালকা চুলকাচ্ছে, আমার তো কোমর ব্যথা হয়ে গেছে। ঘন্টাখানিক অতিবাহিত হয়েছে, এরই মধ্যে কাঁচির ধারে হাত কেটে বসেছে স্টেট ইউনিভার্সিটি আহাদ। একজন কৃষকের এইটুক ধান কাটতে কতক্ষণ সময় লাগবে? দুই দিন লাগবে একজন কৃষকের। আর চারজন কৃষকের তাহলে লাগবে হচ্ছে হাফ ডে, হাফ ডে তাই না? তাহলে অর্ধেক দিন লাগবে চারজন কৃষক। তাহলে প্রফেশনাল কৃষক নো, তোমরা এত গল্প শোনায় তো আমাকে লাভ নেই, তোমরা এই কাজটা করবা সেরকম চিন্তা ভাবনা করে আসছো। স্যার একটু টাইম দেন, একটু ব্রেক দেন, তারপরে আবার করতেছি। তুমি স্যার অন্য কাজ দেন স্যার, এই কাজটা আমাকে। ওয়াট ডু মিন, তাহলে এই কাজ করবে কে স্যার? আমার স্যার পুরো হাতে অ্যালার্জি উঠছে স্যার, চুলকে দিচ্ছে। যাও তুমি বাড়ি যাও। এই যে অ্যালার্জি না, এই ফাঁকি দেওয়ার অ্যালার্জি আর কি। স্যার সত্যি স্যার অদ্ভুত কথা, এই ফার্স্ট টাইম যে তোমাদের এই গ্রুপটা এত ধরনের পায়তারা করছে, নকরা করছে। এর আগে মানে এই আমনের তিনটা সিজন এর আগে পার হয়েছে, বড়তে তিনটা সিজন পার হয়েছে, বিভিন্ন ইউনিভার্সিটি ছেড়ে বেড়ে আসছে, ওরা কিন্তু এত ধরনের কথাবার্তা বলে। ওকে যে রেস্টটা চাইতেছে স্যার, ওই রেস্টের সময় দেয় স্যার। ঠিক আছে, কতক্ষণ রেস্ট করবা? ওকে 5 মিনিট না স্যার, প্রচন্ড ক্ষুধা স্যার, অনেক ক্ষুধা লাগে। এখন বাজে হচ্ছে 8:45। স্যার আমাদের একটু কিছু খাইতে দিলে স্যার ভালো হয়। কিসের খাওয়া এখন, কাজি সুরের না খাওয়া? গ্রাম বটি হবে। যাতে আপনার কাছে পানি কে চেয়েছে? হ্যাঁ, আপনাকে পানি কে আনতে বলছে? ওরা আজ আসেন আসেন আসেন, দেন পানি দেন। তোমরা আর্ন করবা, যাদের কাছে টাকা নিবা, নাস্তা খাবা না ভাত খাবা, এটা তোমাদের ব্যাপার। এ পর্যন্ত কিছুই খায়নি ওরা, ক্লান্তির এও এক কারণ। যাই হোক, জমির মালিক আব্দুল গফুর বাড়ি থেকে পানি নিয়ে আসছেন।
তোমাদের সাথে যা যা কথা হয়েছে তার থেকে এক চুলো নড়বো না আমরা। তোমাদের সাথে কথা হয়েছে তোমরা তোমাদের নিজস্ব আয়ের পয়সা দিয়ে এই যে শ্রম দিচ্ছ তার বিনিময়ে চাচা তোমাদের টাকা দেবে, সেটা দিয়ে তোমরা খাবা, এটা হচ্ছে কথা। ক্লিয়ার? বাস এখন তোমাদের কাছে যদি গতবারের কাজ করা পয়সা থাকে সেই পয়সা দিয়ে কিনে খাবার সুবিধা কী আছে? গতবার তোমাদের ছিল না ৮০ টাকা না কত, ৬০ টাকা ছিল? হ্যাঁ, ১০০ টাকা তো ১০০ টাকা দিয়ে তোমরা এনে খাও, আমার তো কোনো আপত্তি নেই। বিস্কিটানো খাও। কি আনাবা? আমার কাছে তো আমি আনা দেবো, কারণ তোমরা টাকা দিচ্ছ ১০০ আরেকদিনে লাইন করো। তোমাদের আমার খেয়াল আছে গতবার আসার সময় এলেঙ্গাতে আমরা থেমেছিলাম, খেয়াল আছে? চুরি করে খেয়েছিলে, মনে আছে? তোমাদের ট্রাস্ট করা ভেরি টাফ। ১০০ টাকা দিয়ে আনবা, ১০০ টাকাই খাবা। কি আনবা বলো, আমি আনাই দিচ্ছি। তোমরা কি খাবা? রুটি কলা, অনেকক্ষণ পেটে থাকবে রুটি কলা। ওকে, এই আসো, তুমি আসো। ওদেরকে ১০০ টাকা দিয়ে তুমি রুটি কলা পারোটি আর কলা এনে দেবা, ঠিক আছে? আর বাকি টাকা থাকলে ওটা ওদেরকে ফেরত দেবা। ধরো যাও, চারজনের উপযোগী। এই যে তোমার হাত কাটছে, আসো আসো। এটাও কিন্তু আমাদের টিম থেকে তোমাকে দেওয়া হলো, কিন্তু বাংলাদেশের শ্রমিক যখন কৃষক শ্রমিক কাজ করে যখন, সে কিন্তু তার পকেটের পয়সা দিয়ে প্যারাসিটামল কেনে, কাটাকাটি করলে সেটা তার পকেটের পয়সা দিয়ে কেনে, তার আর্ন করা পয়সা দিয়ে কেনে। তো এটার দাম কত? ৩ টাকা। আমাকে ফেরত দিবা? অফকোর্স, ঠিক আছে। শর্ত মেনে ওরা কৃষকের বাড়িতে গেল ১০ মিনিট বিশ্রামের জন্য। তো দেন, আমাদেরকে দিয়ে দেন, দিচ্ছেন না কিসের জন্য? কৃষক আব্দুল গফুরের বাড়িতে ঢুকেই ওদের ক্ষুধা যেন দ্বিগুণ চাড়া দিয়ে উঠল। ক্ষুধার রাজ্যে পৃথিবী বর্তমান। ছিলাম ৯:৩০, এখন বাজছে ৯:১০, অর্থাৎ ওদের নির্ধারিত সময় থেকে আরো প্রায় ২০-১৫ মিনিট বেশি।
আমি পড়লে তো তোমরা বুঝবে না, আমি একটু বাংলা করার চেষ্টা করি। কর্মই ধর্ম, কাজ না করিয়া ফাঁকি দিলে কি হলো? আসলে কেন? এটাই তো গাছে না, তুমি আরো ভালো জিনিস নিয়ে আসছো তো। মানে এরকম একটা মানে রুমাল তুমি কাঁধে ঝুলে ফাঁকি দিয়ে বেড়াচ্ছ যে লেখা আছে কর্মই ধর্ম, পড়ো এটা ঠিক মতো। নতুন ধান কাটানোর সময় একটু তো উন্নত মানের খানা পুনিয়া, যেমন আমরা নিজেও খাই, তারপরে তারা কাজ করে তাদেরও দিই। আচ্ছা, ওনাদের কি কিছু দিতে পারবো না আমি? ভালো মন্দ খাবার হিসাবে তো দিতে পারবেন না, কারণ তারা তো তাদের টাই করে খাবে। হ্যাঁ জি 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 জি। এখন আপনি কি ওদের খাওয়াইতে চাচ্ছেন? জি খাওয়াইতে চাচ্ছি, আমাদের খাওয়াতে চাচ্ছি। তাহলে এই কথাটা ওদেরকে আপনি বলেন না। জি জি, আপনি আপনার মতো অ্যারেঞ্জমেন্ট করেন ঘরে, ওদেরকে বললে হবে কি ওরা কাজে ঢিল দিয়ে দেবে। ওদের যে নিজস্ব কায়িক শ্রম দিয়ে নিজের অর্থ উপার্জন করে অন্য দশটা কৃষক যেমনি খায়, ওটাই তো ওই শিক্ষাটা দেওয়ার জন্য তো আনা হয়েছে। ক্ষুধাটা কীরকম, কাজ করে কষ্ট করে আর্ন করতে কীরকম লাগে, সবগুলো শিক্ষাই তো এটা। তো এটা আগে বললে ওরা ওই ওই বোধটা ওদের মধ্যে থাকবে না। আপনি যা করার করেন, আমরা কাজ করে যাওয়ার সময় দরকার খেয়ে যাবো। আচ্ছা ইনশাল্লাহ, আমি খুব খুশি হইলাম। কিন্তু ওদেরকে জানানো যাবে না? না জানাবো না।